থাকবে নাও বড় খুশি নাই আপনারা যেমন চাইবে সে তেমনটাই উপাধি দাও আমার ভাই জন্য সেই যে গজল আমি পরিবেশন করব বলেছিলাম সেই গজল পেশ করব তো সে মা জননীর গজল গাইব দুটো বড় দল লাগবে দেখো এটা একটি বাস্তব ঘটনা আমার বনিয়ামিন ভাই তুলে ধরেছে আপনারা হয়তো পেপার এবং টিভির বা দূরদর্শনের মাধ্যমে শুনেছে বিভিন্ন জেলায় বিভিন্ন ঘটনা ঘটেছিল এমন নাফরমান ছেলেরা আছে মা জননকে কষ্ট দেয় কিভাবে মাকে অত্যাচার করে মেরেছিল এই বাস্তব ঘটনা তুলে ধরেছে আমি প্রথম বলেছিলাম গাইব সেটাকে আমি গাইছি কি বলতে শুনবে মায়ের বুকেতে ব্যথা কেউ কখনো দিও না আল্লাহর ইবাদত যতই করো কবুল হবে না জাহান্নাম হবে ঠিকানা ভেবে দেখো না মায়ের বুকেতে ব্যথা কেউ কখনো দিও না দেখো 2016 সালে ঘটনা ঘটেছিল কি ঘটনা অতি মূল্যবান বাস্তব ঘটনা দেখো ষোলোই মে পেপার প্রতিদিন 2014 সালে আর মাকে পুকুরে চুপিয়ে মারে তারই পাষাণ ছেলে মাকে পুকুরে চুপিয়ে মারে তারই পাষাণ ছেলে এমন ঘটনা যেন আর দেশে ঘটে না আল্লাহর ইবাদত যতই করো কবুল হবে না জাহান্নাম হবে ঠিকানা শুনে রাখো না তারপরে একটি অতি মূল্যবান ঘটনা শুনবে কি বলছে দেখো 12 জুলাই পেপার প্রতিদিন 2014 সালে হাওড়ায় উলুবেড়িয়ায় মাকে কুপিয়ে খুন করে তার ছেলে হাওড়ায় উলুবেড়িয়ায় মাকে কুপিয়ে খুন করে তার ছেলে মায়ের কাকতি মিনতি কানে সে শোনে না আল্লাহর ইবাদত যতই করো কবুল হবে না জাহান্নাম হবে ঠিকানা ভেবে দেখো না তারপরে কি হলো 15 জুলাই একটি ঘটনা ঘটেছিল এই ঘটনা তুলে ধরেছিল কবি বলে আমি লিখছি দেখো 15 জুলাই পেপার প্রতিদিন 2014 সালে কি ঘটেছিল 70 বয়সী মাকে পিটিয়ে খুন করে তার ছেলে 70 বয়সী মাকে পিটিয়ে খুন করে তার ছেলে রে ছেলে পা জড়িয়ে ধরে মা পা জড়ি ছেলের পা জড়ি ধরে কেঁদেছিল সে ছেলে শুনল না ছেলের পা জড়িয়ে ধরে তবু সে শোনে না আল্লাহর ইবাদত যতই করো কবুল হবে না জাহান্নাম হবে ঠিকানা শুনে রাখো না দেখো 10 মাস 10 দিন গর্ভে ধরে কত সহে যে যন্ত্রণা প্রসবকালে মা মরে কি বাঁচে সে এক যন্ত্রণা এমন মাকে কোনো দিন কেউ তাড়িয়ে দিও না আল্লাহর ইবাদত যতই করো কবুল হবে না জাহান্নাম হবে ঠিকানা ভেবে দেখো না লিখছে ওগো বনি আমিন তোমার আমল সব যাবে গো বিফল কেন আর জননী মায়ের নয়ন হতে পানি যদি ঝরে জননী মায়ের চোখে যদি পানি যদি ঝরে মায়ের হক আদায় করো বেহক না আল্লাহর ইবাদত যতই করো কবুল হবে না জাহান্নাম হবে ঠিকানা ভেব
ভেবে দেখো না, ভেবে দেখো না, ভেবে দেখো না। শুনলেন অতি মূল্যবান মাকে নিয়ে একটি ঘটনা, বাস্তব ঘটনা। এবার একটু নিত্য নতুন ফাঁস বর্তমান শুধু একটি ঘটনা, শুধু ছেলেদের নিয়ে বললে হবে না আর শুধু মেয়েদের নিয়ে বললে হবে না, এটা ছেলে এবং মেয়ে লিস্ট করা একটি নিত্য নতুন ঘটনা তুলে ধরা হচ্ছে। শুনবে আমরা জানি মা বোনের পর্দায় থাকা দরকার, কিন্তু বর্তমান যুগে কিছু মা বোনের একটু বেপারও বেয়াবরা ভাবে চলে, কিন্তু আগের যুগে অনেক মা বোনেরা আছে, তারা দেখবে রাস্তাতে যদি কোনো পুরুষ হেঁটে যায় সেই মা বোনেরা সাইডে যায়, কোনো পুরুষের ছাওয়া মানায় না। আর অনেক মা বোন আছে এসব কিছু মানে না, কবি সেই সম্বন্ধে লিখছে কি, শোনো গো মা বোনেরা।